गिन्नी ऐ गिन्नी तारातारी घूम थेके उठो गिन्नी तोमार की मोने नहीं ना कि जे नदीर माझे आम्बारीटी भेसे उठबे आर नदीर पानीते एलाका डूबे जाबे ओ ताई तो टोना आमार तो मोने ही छिलो ना एखुनी तो घरेओ पानी डूबे जाबे टुनी तुमी मेके घूम थेके तोलो आमी घरेर जिनिसपत्र किछु उपरे तुले राखी पानी एलाकाय पानी ढुके गेछे पालाओ पालाओ सबाई टोना तारातारी आमादेर उचु स्थाने जेते हबे नयतो ई पानीते आमरा एखुनी डूबे मरे जाबो पालाओ पालाओ सबाई एरपर पाखिरा चारिदिके छोटाछुटी करते करते जे जार मतो पालिये जाए आर सबाई उचु स्थाने चले जाए एभाबेई सेई रातटा केटे जाए आर जंगल थेके नदीर पानीओ नेमे पड़े আর পাখিরা যে যার বাড়িতে ফিরে যেতে থাকে টোনা তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তো টোনা জানি না বাড়ি ঘরের কি হাল হয়ে গেছে জানি না কেন যে বারবার এমনটা হয় হায় হায় রে কি হয়ে গেল এটা কি হয়ে গেল একে টোনা ওই দিকটায় কেউ মনে হয় কাঁদছে চলো তো গিয়ে দেখি আমরা নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে একি মিনু মাসি তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার জঙ্গল থেকে তো নদীর জল কমে গেছে তাহলে তুমি বাড়িতে ফিরে যাচ্ছ না কেন বলো তো আমার নাতি আমার নাতি আমার নাতিটা যে নেই রে বাবা আর নেই কি করে বাড়ি ফিরে যাব আমি বল তো নেই মানে কি হয়েছে তোমার নাতি কাল যখন নদীর পানি বেড়ে গিয়েছিল তখন আমি আমার নাতিটাকে নিয়ে উঁচু স্থানের দিকে যাচ্ছিলাম কিন্তু আমার নাতিটা হঠাৎ করে পানিতে ভেসে যায় আমার নাতিটা ছাড়া যে এই দুনিয়ায় আমার কেউ নেই আহারে মাসিমা তুমি আর কেঁদো না কিচ্ছু হবে না তোমার নাতির টোনা তুমি বুড়িমাকে নিয়ে ওনার নাতিকে খুঁজতে যাও আমি টুনটুনকে নিয়ে বাড়ি যাচ্ছি আচ্ছা ঠিক আছে টুনি এভাবে দিন কাটতে থাকে প্রত্যেক পূর্ণিমার রাতে এমন হওয়ার কারণে পাখিরা সব সময় আতঙ্কে থাকতো আর পাখিদের অনেক ক্ষতি হতো একদিন সব পাখিরা একসাথে হয় না না এভাবে তো আর চলতে দেওয়া যায় না এভাবে প্রত্যেক পূর্ণিমার রাতে বন্যা হলে তো আমরা সবাই কোনোদিন না ভেসে যাই কেমন ভূতুরে কান্ডুরে বাবা এসব আমার আর ভালোই লাগে না কিন্তু সুখী দিদি এবার তাহলে আমরা কি করব বলো তো ওই আম্বারিটি কেনই বা ভেসে ওঠে আর কে বা ওই ঘরে কান্না করে এসব তো আমরা কিছুই জানি না সব কিছু কেমন যেন আমাদের কাছে রহস্যে ঘেরা কত তান্ত্রিক বাবার কাছেই তো গিয়েছি কিন্তু কেউই তো এর সমাধান দিতে পারলো না গো আমি বলি কি আমার বাবার বাড়ির ওই দিকটায় এক শক্তিশালী তান্ত্রিক আছে চলো জঙ্গলবাসী আমরা সবাই সেখানে যাই নিশ্চয়ই সেই তান্ত্রিক বাবা আমাদের এই রহস্যে ঘেরা আমারই সমাধান দিতে পারবে চলো তাহলে আর দেরি কিসে চলো সবাই আমরা আজকেই ওই তান্ত্রিক বাবার কাছে যাব এর হাত থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার এরপর সব পাখিরা মিলে সেই জঙ্গলের বৃদ্ধ তান্ত্রিকের কাছে যায় একি বাছা তোরা দেখে তো মনে হচ্ছে তোরা এই জঙ্গলের নোশ বস বাছা বস কি হয়েছে আসলে তান্ত্রিক বাবা আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি আচ্ছা দাঁড়া আমি ধ্যান করে এখনই তোদের সব সমস্যার সমাধান করে দিচ্ছি বাছা আমি এবার ঘটনাটা বুঝতে পেরেছি শোন তবে সবটা আসলে ওই আমের বাড়িটি একটা অভিশপ্ত বাড়ি ওই আমের ঘরে এক সাধু বাবা আর তার মেয়ের আত্মা থাকে আর সাধু বাবার মেয়ের আত্মা কাঁদলেই নদীর পানি বেশি হয়ে বন্যা হয়ে যায় বুঝেছিস কিন্তু তান্ত্রিক বাবা ওই সাধু বাবা আর তার মেয়ে সেখানে মারা গেল কি করে আমাদের তো সবটা জানতে হবে তাই না আমি যতটুকু জেনেছি ততটুকু তোদের জানালাম এবার বাকিটা তোদের সেই সাধু বাবা আর তার মেয়ে বলতে পারবে
চল তোরা সেই নদীর পাড়ে, ওখানে গিয়ে ওদের আত্মাকে আহ্বান করতে হবে। এরপর সব পাখিরা মিলে নদীর পাড়ে যায় আর তান্ত্রিক বাবা ধ্যান করে সাধু বাবা আর তার মেয়ের আত্মাকে আহ্বান করে। কোথায় সাধু বাবা? আসুন আসুন, কোনো বন্যা সৃষ্টি না করে আমের বাড়ি সহ ভেসে উঠুন। আসুন সাধু বাবা আসুন। এই শয়তান পাখিরা, আমাদের কেন ডাকছিস? হে বল বল, কেন ডাকছিস? শান্ত হও তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য ডাকিনি। আমি শুধু জানতে চাই কেন তোমরা এভাবে পূর্ণিমার রাতে কান্না করো, আর কেনই বা পুরো বনে বন্যা হয় তখন? শোন তবে সাপটা, আমি আর আমার বাবা এই আমবাড়িতেই বাস করতাম। আমার বাবা সাধু হওয়ার কারণে অনেক জাদুবিদ্যা জানতো। সেই সুবাদে আমিও বাবার কাছে টুকিটাকি জাদু শিখতাম। বাবা, ও বাবা, তুমি একা একা ধ্যান করো আর জাদুবিদ্যা শেখো, আমাকে আর কখন শেখাবে বলো তো? মারে, এত তাড়াতাড়ি তোকে জাদুবিদ্যা শিখতে হবে না, কালকে তো একটা জাদু শেখালাম, আজকে আবার নতুন জাদু শিখতে হবে নাকি বলতো? চুপটি করে গিয়ে বিশ্রাম নে তো যা। এভাবে বাবার সাথে আমার অনেক ভালোই দিন কাটছিল। আমি ছিলাম ভীষণ সুন্দরী দেখতে, আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই জঙ্গলের মোড়লের ছেলে কানু কাকের কুনজর পড়ে আমার দিকে। আরে সাধু বাবা, আপনাকে আর কত করে বলবো বলুন তো, যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, তবুও যেন আপনি শুনছেনই না। এই ছেলে, তোমাকে চলে যেতে বলছি না, যাও যাও এখান থেকে। আমার মেয়েকে আমি কিছুতেই তোমার মতো ছেলের হাতে তুলে দিব না। চলে যাও চলে যাও বলছি। বুঝেছি আমি সবটা, ভালো ভালো এতদিন বলেছি কিন্তু কোনো কথা শুনিসনি, তাই তো? এবার দেখ তোদের বাবা মেয়ের আমি কি করি। এরপর শয়তান কালু আমরা কিছু বুঝে ওঠার আগে আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর বাবা আমাকে বাঁচাতে আসলে শয়তান কালুকা বাবাকেও মেরে ফেলে। কিন্তু আমি ওই কালুকে পালাতে দেইনি, আমি মৃত্যুর আগেও জাদু করে কালুকে মেরে ফেলেছি। তাহলে তো ওই শয়তান কালু ওর শাস্তি পেয়ে গেল, তাই না? তাহলে তোমরা এখনো কাঁদো কেন? আরে অভিশপ্ত আমের বাড়ি ভেসে ওঠে কেন? কারণ আমাদের বাবা মেয়ের আত্মার এখনো মুক্তি মেলেনি। আমাদের আত্মার মুক্তি হলে আর এমনটা হবে না, আর পাখিরা এমন বন্যা থেকে মুক্তি পাবে। আমরা মুক্তি দিব তান্ত্রিক বাবা, আপনি যোগ্য করে এদের আত্মার মুক্তি দিন। এরপর তান্ত্রিক সাধু আর তার মেয়ের আত্মার মুক্তি দেয় আর অভিশপ্ত আমবাড়ি অদৃশ্য হয়ে যায়। কালু ভাই, এখন কি হবে? আমাদের বন তো বন্যার জলে একেবারে ভেসে গেছে, বাড়ি ঘর কিছু নেই, সব তছনছ হয়ে গেছে। শুধু কি বাড়ি ঘর, আমাদের অনেক পাখি তো জলে ডুবে মারা গেছে। শুধু আমরা দুজন কোন রকমে এবনে আসতে পেরেছি, না হলে আমরাও জলে ডুবে মারা যেতাম রে। সবই তো সৃষ্টিকর্তার কৃপা, কিন্তু কালু ভাই, এবনে তো আমরা দুজন কোনো কিছুই তেমন চিনি না, বলো এখন আমরা আশ্রয় পাবো কোথায়? এখানে আশ্রয় পাওয়া অনেক কঠিন, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না? চল আমরা সামনে একটু এগিয়ে দেখি আশ্রয়ের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। টুনি আর কালু কাক আশ্রয়ের জন্য সামনের দিকে এগোতে থাকে। উফ বাবা, এত দূর চলে এলাম তবু কোনো আশ্রয়ের সন্ধান মিললো না, শরীরটা যে আর চলছে না রে টুনি। কালু ভাই, ওই দেখো দুটো বাড়ি দেখা যাচ্ছে। আরে তাই তো, একটা মনে হচ্ছে পেয়ারা বাড়ি আর একটা মনে হচ্ছে বাঁশের ঘর, কিন্তু এই নির্জন বনে আশেপাশে তো এই বাড়ি দুটো ছাড়া আর কোনো বাড়ি দেখা যাচ্ছে না। এই বাড়ি দুটো আবার কোনো অভিশপ্ত নয় তো রে? আরে কি সব বলছো তুমি ভাই, এদিকে রাত নেমে এলো বলে
বাড়ি দুটো সন্ধান যখন পেয়েছি তো চলো না ওখানে গিয়ে আমরা আশ্রয় নিব। কিন্তু টুনি, আরে কোনো কিন্তু নয়, এ বনে একটা পাখিকেও দেখতে পেলাম না। না জানি এই বনে কত বন্য পশু থাকে, একবার ওদের হাতে পড়লে আর রক্ষী নেই, বুঝেছো ভাই? এ কথাটা তুই মন্দ বলিস নি রে টুনি, এই সময় আশ্রয়ের খুব প্রয়োজন। তবে চল ওখানে যাই। এরপর টুনি আর কালু ওই পেয়ারা বাড়ি আর বাঁশের ঘরে সামনে চলে আসে। আরে টুনি, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না রে, মনে হয় এই বাড়ি দুটোর মালিক নেই। ভালোই হলো, আমরা এখানেই আশ্রয় নিব। টুনি তুই বরং বাঁশের ঘরে যা, আর আমি পেয়ারা বাড়িতে যাচ্ছি। আজ তো রাত হয়ে গেছে, আজ খাবারের ব্যবস্থা হবে না, আমরা বরং কাল সকালে খাবারের খোঁজে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। এরপর যে যার মতো করে বাড়িতে ঢুকে পড়ে। আর পরের দিন সকালবেলা, টুনি বাসের ঘরে তোর কেমন রাত কাটলো রে? আমার তো জব বেশ একটা ঘুম হয়েছে, পেয়ারা বাড়ির ভেতরটা খুব ঠান্ডা জানিস। হ্যাঁ গো ভাই, তুমি ঠিক কথাই বলেছো, আমারও অনেক আরাম লেগেছে এই বাসের ঘরে ঘুমিয়ে। জানো আমার মনে হয় এই ঘর দুটো কোনো জাদুঘর, ভেতরের পরিবেশ কত সুন্দর সাজানো গোছানো, আমার তো অনেক ভালো লেগেছে ভাই। আমরা এখন থেকে এখানেই থাকতে পারবো রে, চল এখন আমরা খাবার সংগ্রহ করে আনি, গত দুদিন থেকে তো আমরা কিচ্ছু খাইনি, চল চল। টুনি আর কালু খাবারের খোঁজে চলে যায় আর অনেক খাবার সংগ্রহ করে ফিরে আসে। এভাবে টুনি কালু পেয়ারা বাড়ি আর বাসের ঘরে দিন কাটাচ্ছিল। এভাবেই অমাবস্যার রাত চলে আসে। কি ব্যাপার, মনে হচ্ছে কারো কান্নার আওয়াজ পেলাম। কালু ভাইয়ের আবার কিছু হলো না তো? দেখি তো বাহিরে গিয়ে। আরে টুনি, তুই ঘর থেকে বেরিয়ে এসেছিস? আচ্ছা তোর কি কিছু হয়েছে? তুই কাঁদছিস কেন? তোর কান্নার আওয়াজ শুনে বেরিয়ে এলাম আমি। কই না তো, আমি কেন কান্না করব? আমিও তো কান্নার আওয়াজ পেলাম, ভাবলাম তুমি হয়তো কাঁদছো। তুইও কাঁদছিস না, আমিও কাঁদছি না, তাহলে কাঁদছে কে? এখানে আবার কোনো ভুবু ভূত পেতনি আসেনি তো? এমনিতে মনে হয় আজকে অমাবস্যা, চারদিকে যা অন্ধকার, আমার তো ভীষণ ভয় করছে রে টুনি। আরে কালু ভাই, ওই দিকে চেয়ে দেখো, আমাদের পেয়ারা বাড়ি আর পাশের ঘর কান্না করছে। একি তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমরা যে অনেক অসহায়, দয়া করে আমাদের দুজনকে মুক্ত করো। মুক্ত করব মানে কে তোমরা? তোমরা তো এক একটা বাড়ি, তোমাদেরকে আবার কি করে মুক্ত করব? না গো, আমরা কোনো বাড়িঘর কোনোটাই নই, আমরা হলাম দুই পরিবার। তোমরা আমাদেরকে যে রূপে দেখছো, আসলে এগুলো হলো আমাদের অভিশপ্ত রূপ। হায় হায় কি সাংঘাতিক কাণ্ড, তার মানে এই পেয়ারা বাড়ি আর বাসির ঘর এক একটা পরি? কিন্তু তোমরা দুজন এমন অভিশপ্ত বাড়িতে পরিণত হলে কি করে? আমাদেরকে সবটা খুলে বলো তো শুনি। বলছি সবটা শুনো তবে। আমরা দুই পরিবোন একদিন পরিরাজ্য থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিলাম, আর সেই দিনটা ছিল অমাবস্যার। বোন শোন, আজ তো অমাবস্যা, তাই পরিমাতা বলেছে আমাদেরকে রাত হওয়ার আগে পরিরাজ্যে ফিরতে, নয়তো পরিমাতা ভীষণ রাগ করবে, আমাদের তো ঘোরা শেষ। চল এবার রাত হওয়ার আগে পরিরাজ্যে ফিরে যাই। সেটা তো আর হবে না রে পরিকন্যা, আজ তোরা আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। একি ডাইনি, তুই পরিমাতার শাস্তি পেয়েও তো শিক্ষা হয়নি দেখছি, তুই আবার আমাদের দুই কন্যার পিছু নিয়েছিস। আমাদের পথছাড় পথছাড় বলছি, যেতে দে আমাদের। না 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 না, আজকে আমি তোদের দুজনকে কিছুতেই ছাড়ব না, বহুবার আমি বিফল গিয়েছি, আজ আমি সফল হয়ে যাব। আমার এতদিনের সাধনা আমি পেয়েছি।
এসব বলি তার জাদু শক্তি প্রয়োগ করতে শুরু করে আর আমাদের দুবোনকে এই দুই ঘরে পরিণত করে দেয়। আসলে ডাইনি মূলত শক্তি সঞ্চয়ের জন্য আমাদের দুবোনকে পেয়ারা বাড়ি আর বাঁশের ঘরে পরিণত করেছে। প্রতি অমাবস্যার রাতে ডাইনি এই দুই বাড়িতে এসে ধ্যান করে আর শক্তি সঞ্চয় করে, আর আমরা শক্তি হারিয়ে ভীষণ কষ্ট পাই। দয়া করে আমাদের দুবোনকে এখান থেকে মুক্ত করো, দয়া করো, নয়তো এমন চলতে থাকলে আমরা দুবোন সব শক্তি হারিয়ে মরে যাব। আজকে তো অমাবস্যার রাত, ডাইনি নিশ্চয়ই আজকে আসবে, তাই না? আচ্ছা এবার বলো তো কি উপায় অবলম্বন করলে আমরা তোমাদের মুক্ত করতে পারবো? উপায় জানলে বলে ফেলো, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। উপায় একটাই আছে আর সেটা হলো ডাইনিকে বুদ্ধি দিয়ে মারতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ ডাইনি এতদিন আমাদের সব শক্তি সঞ্চয় করে অনেক শক্তিশালী হয়ে গেছে, একমাত্র ওই ডাইনি ভস্ম হলেই আমরা মুক্ত হব। হুম, বুঝেছি এবার। তোমরা একদম চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আগে ওই ডাইনিকে আসতে দাও, তারপর দেখবে মজা। কালু ভাই চলো আমরা আড়ালে লুকিয়ে পড়ি। এদিকে রাত গভীর হতে ডাইনি ওখানে চলে আসে। আজ আমি অনেক শক্তি সঞ্চয় করব, অনেক, আমি অধিক শক্তি সম্পন্ন হয়ে তারপর ওই পরিরাজ্যে যাব, আর পরিরাজ্যের সব ভাইকে মেরে ফেলে আমি ওই রাজ্য আমাদের ডাইনি রাজ্য গড়ে তুলব। শয়তান ডাইনি, তোর এই দুষ্টু ইচ্ছে কোনো দিনও পূরণ হবে না। এই দেখ এবার তুই কেমন করে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাস। এরপর টুনি ডাইনি কিছু বুঝে ওঠার আগে ডাইনি শরীরে আগুন লাগিয়ে দেয়। চলে গেল রে, চলে গেল আমার শরীর, চলে গেল। শয়তান পাখি, তুই আমাকে আগুনে জ্বালিয়ে দিলি, আমি ছাড়ব না, কাউকে ছাড়ব না, আমি আবার ফিরে আসব, আবার। ডাইনি এসব বলে জ্বলে পুড়ে ভস্ম হতে ওইদিকে পেয়ারা বাড়ি আর বাঁশের ঘর থেকে দুই পরী মুক্ত হয়ে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ গো, ডাইনিকে ভস্ম করে আমাদেরকে মুক্ত করার জন্য। আজ তোমাদের জন্য আমরা আমাদের হারানো শক্তি ফিরে পেলাম, এর জন্য আমরা তোমাদেরকে পুরস্কৃত করব। এরপর দুই পরী জাদু করে একটা সোনার পেয়ারা বাড়ি আর একটা সোনার বাঁশের ঘর প্রকট করে। আজ থেকে তোমরা দুজন এই সোনার পেয়ারা বাড়ি আর সোনার বাঁশের ঘরে থাকবে। এই বাড়ি দুটো জাদুই বাড়ি, আশা করি তোমাদের কোনো অভাব হবে না। এবার তবে চলি আমরা, পরিরাজ্যে পরিমাতা যে আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর দুই পরি উড়ে চলে যায়। ওইদিকে টুনি আর কালুও খুশি হয়, ওরা আবারও আগের মতো দুজন দুই বাড়িতেই থাকতে শুরু করে। দেখ টুনি, আমি এত নাটক দেখতে চাই না, আমার খাজনা চাই, ব্যাস। গত 7 মাস থেকে তুই খাজনা দেওয়া বন্ধ করেছিস, এই মাস সহ পুরো 8 মাসের খাজনা বাকি, দে তো দে, আমার খাজনার টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দে তো। মোড়ল মশাই এতটা নিষ্ঠুর হবেন না, দয়া করে, দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন, আমার মেয়েটা ভীষণ অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি যে সামান্য কাজ করি তা দিয়ে সংসার আর মেয়ের চিকিৎসাটা কোনো রকমে চালাচ্ছি, তার উপর আবার এত টাকা আমি কোথা থেকে আপনাকে দিব? শোন, এত কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, আমার খাজনার টাকা দিয়ে দে, আমি চলে যাচ্ছি, তোর পেছনে এত সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই, বুঝেছিস? দে টাকা দে। মোড়ল মশাই এত চাপ দিবেন না, দয়া করে গরিবের দিকে একটু সহায় হন, আমি বিধবা একজন পাখি, আমার দিকটা একবার ভাবুন। আচ্ছা ঠিক আছে, শোন, তোকে আর মাত্র 5 দিন সময় দিলাম, 5 দিন পর যদি আমি আমার সব টাকা না পাই তাহলে তোর বাড়ি ঘর সব ভেঙে দিয়ে যাব, বুঝেছিস? কথাটা মনে রাখিস কিন্তু, 5 দিন সময় আছে। আমি এখন কি করব সৃষ্টিকর্তা, তুমি আমার পথ দেখাও, আমি যে আর পারছি না, 5 দিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো, তার মধ্যে আবার মেয়ে চিকিৎসার খরচ আছে,
এদিকে আবার সংসার, আমি কি করব সৃষ্টিকর্তা? ইস, মালকিন কতই না কষ্ট পাচ্ছে, কত কান্না করছে মালকিন। ওই শয়তান মরুলাভের মালকিনকে শাসিয়ে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন বন্ধা গাছ বানালি? আর যদি আমার গাছে মরিচ থাকতো, তাহলে সেসব দিয়ে মালকিনকে সাহায্য করতে পারতাম। মালকিন আমাকে সারা জীবন যত্ন করে গেল, কিন্তু তার বিনিময়ে আমি মালকিনের কোনো উপকারেই আসতে পারলাম না। কি ব্যাপার মরিচ গাছ, তুই এভাবে কাঁদছিস কেন? বুঝেছি, তোর বুঝি জলের পিপাসা পেয়েছে, তাই না? এই তো দেখ, আমি তোর জন্য জল এনেছি, তোর গোড়ায় জল দিলে তোর পিপাসা মিটে যাবে রে। না মালকিন, আমার কোনো পিপাসা পাইনি, আমি তোমার কষ্ট দেখে কাঁদছি। ধুর, কষ্ট তো গরিবের ভাগ্য, তুই কাঁদিস না। মালকিন, তোমার এখন বিপদের সময়, অথচ দেখো এই সময়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। সৃষ্টিকর্তা আবার কেন বাধা বানিয়েছে? আর যদি আবার গাছে মরিচ ধরতো, তাহলে তোমার উপকারে লাগতো। ধুর বোকা, তুই এসব ভেবে কাঁদছিস? বলেছি না তুই নিজেকে বন্ধা বলবি না, সব গাছেই যে ফল ধরবে এমন তো নয়, তাই না? মালকিন, তার চেয়ে ভালো তুমি আমাকে তুলে ফেলে দাও, আমি দুঃসময় তোমাকে সাহায্য করতে পারি না। অযথা এখানে এখানে তোমার বোঝা হয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে সাহায্য করতে না পারে যে আমার ভীষণ কষ্ট হয়। মরিচ গাছ, এভাবে আর বলবি না তুই, তুই আমার স্বামীর হাতের শেষ স্মৃতি। আমার স্বামী যেদিন মারা গেছে, তার আগের দিন তোকে রোপণ করেছিল, আমি কিছুতেই তোকে উপরে ফেলতে পারবো না রে। তুই ফল দিসনি, তাতে আমার কোনো আক্ষেপ নেই। তুই আর আমার মেয়ে ছাড়া যে এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই রে। কিন্তু মালকিন, এখন তো তোমার অনেক টাকা প্রয়োজন, এত টাকা তুমি কোথায় পাবে? তুই এত চিন্তা করিস না রে, সৃষ্টিকর্তা হয়তো একটা না একটা ব্যবস্থা করে দিবেন। না, এবার তোর গোড়ায় জল দিয়ে আমার কাজে যেতে হবে, কিছু একটা উপায় তো বের করতেই হবে। টুনি হতাশ মনে মরিচ গাছের গোড়ায় জল দিয়ে কাজের উদ্দেশ্যে চলে যায়। এভাবে 5 দিন কেটে যায়, কিন্তু টুনি কোনোভাবেই খাজনার টাকা জোগাড় করতে পারে না। আজ 5 দিন কেটে গেল, তবুও তো কোনো টাকার ব্যবস্থাই করতে পারলাম না। না জানি কখন মরুল মশাই চলে আসে, এদিকে আমার মেয়েটার শরীর আরো অসুস্থ হয়ে যাচ্ছে। 2 দিন থেকে তো কাজ করে তেমন টাকাও পাচ্ছি না, মেয়েটার ওষুধ ঠিকভাবে কিনতে পারিনি আমি। টুনি, এই টুনি, আমার টাকা কোথায়? 5 দিন তো হয়ে গেল, দে তো দে, আমার টাকা দে, আর ঘুরতে ভালো লাগছে না আমার। মরুল মশাই মাফ করবেন, আমি আপনার খাজনার টাকা জোগাড় করতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছি। কি, 5 দিন সময় দিয়েছি তবুও তুই টাকা জোগাড় করতে পারিসনি? এই কালু, এই যা তো, এই টুনির ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে আয়, আমাকে খাজনা দিবি না তাই না? এবার দেখ তোর কি হাল করি আমি। মরুল তার চাকর কালুকে দিয়ে টুনির ঘর ভেঙে তছনছ করে দিয়ে চলে যায়। এদিকে অসহায় টুনি ভাঙা ঘরে অসুস্থ মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কান্না ছাড়া টুনি আর কিছুই বলতে পারে না। এদিকে মরিচ গাছও এসব দেখে কান্না করতে থাকে। বাহ, এই বনটা তো ভীষণ সুন্দর, পুরী রাজ্যে তো এমন খোলা হাওয়া, মনোরম পরিবেশ পাওয়াই যায় না। আহ, চারদিকে মাঠ ঘাট কত সুন্দর, দেখে চোখ আর প্রাণ দুটোই জুড়িয়ে গেল। কি ব্যাপার, মনে হলো কান্নার আওয়াজ পেলাম, কে কাছে এভাবে? পরি আশপাশ ঘুরে দেখতে থাকে আর খুঁজতে থাকে যে কে কাঁদছে। আরে আরে, ওই তো একটা মরিচ গাছ কাঁদছে। আহারে, মরিচ গাছটাকে দেখে বড্ড অসহায় লাগছে, গিয়ে দেখি তো কি হলো। ও মরিচ গাছ, তুমি এভাবে কাঁদছো কেন গো, কি হয়েছে তোমার? পরি, আমি এক বন্ধা গাছ গো, কাউকে সাহায্য করতে পারি না। ওই দেখো না আমার মালকিনের কি অবস্থা করেছে, শয়তান মরুল কাজটা না পেয়ে আমার মালকিনের ঘর ভেঙে দিয়েছে। কেন পরি, আমার মালকিন অনেক ভালো, কিন্তু ওর অনেক দুঃখ গো, জানো
আমার খুব ইচ্ছে করে মালকিনকে সাহায্য করার, কিন্তু আমি পারি না গো। আহারে, তুমি সামান্য কাজ হয়ে পাখিদের কষ্টে এত কষ্ট পাচ্ছো, সত্যি দেখে অনেক খুশি হলাম। আচ্ছা বলো, তোমার কি ইচ্ছে আছে? তুমি তোমার মালকিনের জন্য কি করতে চাও? আমি হলাম ইচ্ছে পড়ি, আমি সবার ইচ্ছে পূরণ করি। তুমি আমাকে যে কোনো তিনটি ইচ্ছের কথা বলতে পারবে, আমি তিনটির বেশি ইচ্ছে পূরণ করতে পারি না কিন্তু। সত্যি সত্যি বলছো তুমি পড়ি? তুমি আমার তিনটি ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ গো, সত্যি বলছি। এবার তুমি তোমার তিনটি ইচ্ছের কথা বলো, চটপট বলে ফেলো তো। পড়ি, আমার প্রথম ইচ্ছে তুমি আমার মালকিনের জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। আমার দ্বিতীয় ইচ্ছে তুমি ওই শয়তান মোড়লকে এমন শাস্তি দিবে যাতে করে ওই মোড়ল গরিব অসহায় পাখিদের থেকে আর কোনো দিনও করবা খাজনা না নেয়, অসহায় পাখিদের উপর যেন অত্যাচার না করে। ঠিক আছে, মোড়ল তার উচিত শাস্তি পাবে। আর আমার তৃতীয় ইচ্ছে হলো তুমি আমার মরিচ গাছে মরিচ ধরিয়ে দাও, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার মালকিন সহ এমন অসহায় দরিদ্র পাখিদের সাহায্য করতে পারি। তথাস্তু, আমি তোমার এই ইচ্ছা পূরণ করে দিলাম, জাদুই সোনার মরিচ ধরিয়ে দিয়েছি তোমার গাছে। এই সোনার মরিচ কোনো দিনও শেষ হবে না, এই সোনার মরিচ দিয়ে তুমি সবাইকে সাহায্য করতে পারবে। পরে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই অসহায় মরিচ গাছে তিনটি ইচ্ছে পূরণ করার জন্য। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, আজ আমি পূর্ণতা পেয়েছি। পরে মরিচ গাছের কথা শুনে মুচকি হাসি দিয়ে আবারও উড়ে চলে যায়। আর এদিকে কি ব্যাপার, আমার এই ভাঙা ঘরটা এত সুন্দর ঘরে পরিণত হলো কি করে? দেখি তো কি হয়েছে। কিরে মরিচ গাছ, তোর ডালে এমন সোনার মরিচ ধরলো কি করে? আর এইসব কি ঘটছে? সোনার মরিচ আবার নতুন ঘর, আমি তো কিছুই বুঝতে পারছি না। মালকিন দাঁড়াও, সবটা বলছি তোমায়। কি সাংঘাতিক কাণ্ড, পরি তোর তিনটি ইচ্ছে পূরণ করেছে? হ্যাঁ গো, এবার শুধু দেখবে ওই পর্যাত মরুলের শাস্তি কি হয়। আর হ্যাঁ মার্কিন, শোনো, এখন তো আমার কাছে অনেক সোনার মরিচ, তুমি এখন থেকে সোনার মরিচ বিক্রি করে তোমার মেয়ে চিকিৎসা করবে, কেমন? আজ থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না গো। মরিচ গাছের কথা শুনে টুনি অনেক খুশি হয়। আর অন্যদিকে মরিচ গাছের দ্বিতীয় ইচ্ছে অনুযায়ী পরি শাস্তি হিসেবে মোড়ল ইগলকে পঙ্গু বানিয়ে দেয়। এটা কি হলো? আমি তো হাত পা কিছুই নাড়াতে পারছি না, তাহলে আমি পাখিদের থেকে কি করে খাজনা তুলবো? হায় হায়, এ আমার কি হয়ে গেল! এরপর থেকে ইগল আর কোনোদিনও দাঁড়াতে পারেনি আর পাখিদের থেকে খাজনাও নিতে পারেনি। এদিকে টুনি তার মরিচ গাছের সাহায্যে তার সংসার আর তার অসুস্থ মেয়ের চিকিৎসা খুব ভালোভাবে চালাচ্ছিল।